شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি বসির ভাই সহ থেকে জানতে চেয়েছেন কোনো মহিলা যিনি বাচ্চাকে দুধ পান করান কিন্তু রমজান মাসে বাচ্চাকে দুধ পান করানোর কারণে তার তেজটা পায় পিপাসা বেড়ে যায় এখন সেই মহিলার করণীয় কি ভাই শরীয়ত হচ্ছে সহজ প্রথম কথা হচ্ছে শরীয়ত হচ্ছে সহজ যেখানে মহান আল্লাহ সিয়ামের কথা বলেছেন সেই আয়তের পরে বলেছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা বালা ইউরিদু বিকুমুল অসুর মহান আল্লাহ তোমাদের সঙ্গে সহজ করতে চান মহান আল্লাহ তোমাদেরকে সঙ্গে কঠিন করতে চান না মহান আল্লাহ আমাদের উপরে কোনো বোঝা চাপাতে চান না বিদায় শরীয়তের বিধান হচ্ছে কোন দুগ্ধ দানকারী মহিলা কিংবা গর্ভবতী মহিলা যদি তার কষ্ট হয় দুধ পান করালে যদি তার যদি তার যেমন বললেন পিপাসা পেয়ে যাচ্ছে এরকম অবস্থা হয় কিংবা যদি রোজারাকে তাহলে বুকের দুধ শুকিয়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে বাচ্চা দুধ পাবে পাবেন এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সে কী করবে রমজান মাসে রোজাগুলো রাখবে না বরং পরবর্তীতে রমজানের পর পরবর্তীতে যে রোজাগুলো রমজান মাসে রাখা হয়নি সেগুলো কাজা করে নেবে অনুরূপভাবে গর্ভবতী মায়েরও অবস্থা তাই গর্ভবতী মা যদি মনে করে যে আমি এখন রোজা রাখলে আমার কিংবা আমার গর্ভের যে সন্তান তার ক্ষতি হবে বা কোনো কষ্ট হবে তাহলে রমজান মাসে যে সে রোজা রাখবে না বরং পরবর্তীতে সে কি করবে কাজা করে নেবে জি শেখ সোয়ালে ও সাইমিন বলছেন আলহা মিল ওয়াল মুরুদী এবং হুক মুহাম্ম মারিদ গর্ভবতী এবং দুগ্ধ পান কারিণী দুগ্ধ যে দুধ দিচ্ছে বাচ্চাকে এরকম মহিলাদের বিধান হচ্ছে অসুস্থ ব্যক্তির মতোই মতই এদাসমু সৌম যদি তাদের শ্যাম পালন করা কষ্ট হয় সারা আলাহমাল ফিত তাহলে তাদের রোজা ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে বা রোজা ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে এখান থেকে বুঝতে পারার কষ্ট যদি না হয় নিজেরও কষ্ট হচ্ছে না বাচ্চারও কষ্ট হচ্ছে না তাহলে রোজা রেখে নেওয়াটাই হচ্ছে উত্তম আলা ও ও আলাই হিমুল কদা আর পরবর্তীতে রমজান পরে যখনই যে তার এই রোজাগুলো কাদা কাজা করার মতো অবস্থা এসে যাবে তখনই এই রোজাগুলো কি করতে হবে কাজা করে নিতে হবে কারণ মহান আল্লাহ বলেছেন ফেমান খান কুম মারিদান মোহন আল্লাহ বলছেন তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায় আর কেউ যদি সফর করে তাহলে সে অন্য সময় আর সফর বা অসুস্থতা হওয়ার কারণে যদি তার রোজা কাজা হয়ে যায় ছুটে যায় তাহলে রমজানের পরে পরবর্তীতে এই দিনগুলো কী করবে পূরণ করে নেবে আর কিছু কিছু বেলামে কেরাম বলেছেন গর্ভবতী মহিলা কিংবা দুগ্ধপানকারী মা যদি রোজা ছেড়ে দেয় তাহলে রোজা রাখার দরকার নেই বরং একটা একজন করে মিসকিন খাইয়ে দেবে কিন্তু এ কথাটা সঠিক নয় এ কথাটা হচ্ছে দুর্বল কথা বরং দুগ্ধপানকারী কিংবা গর্ভবতী মহিলার রোজা থেকে যায় রমজান মাসে তাহলে পরবর্তীতে অবশ্যই তাকে রোজা গুলো রেখে নিতে হবে পূর্ণ করতে হবে الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء